সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা মঙ্গলবার ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল চারটায় টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ সাইফুদ্দিনের পর ইঞ্জুরির ধাক্কায় দল থেকে ছিটকে গেছেন সাকিব হ্যামস্ট্রিং সমস্যায় বিধ্বস্ত সোহান এই উইকেট উইকেটকিপার ব্যাটসম্যানকেও যদি হার মানতে হয় ইঞ্জুরির কাছে তাহলে টাইগারদের খেলোয়াড় সংখ্যা নেমে আসবে তেরোতে শুধু সোহানই নয় ইঞ্জুরি যেন পুরো টাইগার স্কোয়াডকেই করে দিয়েছে বিধ্বস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিকল্প শুধুই সাকিব তার জায়গায় অনুমিতভাবেই দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে তবে প্রোটিয়াদের বিপক্ষে সাকিবের অভাব কিভাবে পূরণ করবেন কোশ ডমিঙ্গো অবিয়সলি বিগ লস ব্যালেন্সিং দলে না পাওয়া মানেই অপূরণীয় ক্ষতি এতে দল ভারসাম্য হারিয়েছে এটা কখনোই প্রত্যাশিত ছিল না ওর জায়গায় তরুণ কেউ খেলবে সেটা ম্যাচের দিনই দেখতে পাবেন এন্ড দেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে জয় খরা কাটাতে চান কোচ রাসেল ডবিংগ শুধু প্রোটিয়ারাই নয় পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথেও হারতে চান না টাইগার কোচ ওর থ্রি পস tough সামনের দুই ম্যাচে জিততে চাই আমরা যাদের কাছে গ্যালও তিন ম্যাচ হেরেছে তারা সবাই এই ফরমেটে বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড ছাড়া বাকি দুই ম্যাচে হেরেছে ক্লোজ মার্জিনে সেটা আমাদের দুর্ভাগ্য হারের কারণ খুঁজে বের করে দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছে ছেলেরা আমরা এই ম্যাচে জয়র ব্যাপারে আশাবাদী ইঞ্জুরির ধাক্কায় টালমাটাল বাংলাদেশ দল বিশ্বকাপের শেষ ভারতে টানা তিন ম্যাচ হেরে তলানিতে ঠেকেছে আত্মবিশ্বাস এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের শাহান পাপন ডিবিসি ডেস্ক